আমরা এখন আসলাম জারাগোসায় ট্রামে উঠবো। আমরা দেখি এখানে এই যে ট্রামের টিকিট করার জন্য যে টিকিট কাউন্টার আছে আমরা টিকিট দিচ্ছি। আমরা ওয়েট করছি ট্রামের জন্য, যখন ট্রামে উঠবো তখন নেক্সট অংশটা করবো। আজকে ওয়েদারটা খুব সুন্দর, দিনের বেলা গরম ছিল কিন্তু এখন যত বিকেল হচ্ছে তত খুব নাইস ওয়েদার। আমরা একটা ওভারঅল 360 শট নিই। আমার আশেপাশে এখানে একটা রেস্টুরেন্ট আছে, দেখেন কি সুন্দর। আমরা এই আসছিলাম শর্ট টাইমের জন্য স্পেনে, আমরা আছি জারাগোসায়। এখানে আবার আমার সামনে এই যে আবার হাফিজ চলে আসলো, এই হাফিজ চক্র একটু আমরা একটু প্যানোরামিক শট নিচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ট্রাম আসছে, ওই যে ট্রাম আসছে, সেই দিক থেকে ট্রাম চলে এসেছে। আমরা এরপর অংশটা উঠে করব। ওকে, শুধু দর্শক মন্ডল আসসালামু আলাইকুম, এসেছিলাম জারাগোসায়। আমরা এখন বেড়াতে বেরোলাম জায়গাটা, তো ট্রামে উঠলাম। দেখেন ইউরোপের ট্রামে কি পরিমাণ লোক, এক জায়গা থেকে এক জায়গায় চলাচল করে, আমাকে মিস করে না। এটা একটা খুব নাইস এক্সপিরিয়েন্স, খুব ভালো সেন্ট একটু নেই স্যার। প্রচুর লোক ট্রামে উঠে, সিট ফাঁকা নাই। আমরা এর আগে বুলেট ট্রেনে উঠেছিলাম, এখন উঠলাম ট্রাম। 1 ঘন্টা 300 কিলোমিটার, এক একটা এক্সপিরিয়েন্স, কোনো সাউন্ড নাই। হ্যাঁ, না খুব স্মুথ, কোনো ইয়ে নাই, ভাইব্রেশন নাই, কোনো মানুষজন খুব নাইস এন্ড কোজি। ওর নাম করে বলছো, আমাদের জন্য একটা নিউ থিং। আপনি তো স্যার আমাদের মানে পুরো একটা ট্রেনিং টিমের একটা মানে কেন্দ্রবিন্দু। আপনি আমাদেরকে যেভাবে স্যার আমাদের সময়টা আপনি কাটাচ্ছেন স্যার, ফিনিশিং দেব। সাপোজ স্যার।